আসানসোল সিবিআই আদালতে আনা হয়েছিল। অতীতে অবশ্য অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি। অনুব্রতর আইনজীবী শুধুমাত্র চেয়ারশিটের কপি চেয়েছিলেন সেই দিন। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত, কিন্তু শুক্রবার তাকে আসানসোল আদালতে পেশ করা হলে আবারও চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোল সিবিআই আদালতের। আগামী 22 ডিসেম্বর ফের সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে অনুব্রত মণ্ডলকে প্রডিউস করা হয়েছিল, কিন্তু আমরা জামিনের কোনো আবেদন করিনি, যেহেতু হাইকোর্টে আমাদের বেল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। আর ভলবুম রাইস মিলের অ্যাকাউন্টের ডিফ্রিজের যে হেয়ারিং ছিল ওটা ডেফার হয়ে 22 তারিখ আবার ডেট ফোরেছে, আর ওনার পরবর্তী প্রোডাকশনও 22 তারিখে ফিক্স হয়েছে। কে দেখুন, আজকে তো ডেট ছিল, কিন্তু যেহেতু হাইকোর্টে ম্যাটারটা পেন্ডিং আছে, 16 তারিখে হিয়ারিংয়ের ডেট ফিক্সড আছে হাইকোর্টে, ওই জন্য আজকে এখানে বেল পিটিশন মুভ হয়নি। 22 তারিখে ডেট আছে, নেক্সট ডেট 22 তারিখ। আজকে দেখলাম বীরভূম থেকে বহুজন মানুষ এসেছিলেন। হ্যাঁ, প্রচুর মানুষ এসেছিলেন বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে, এবং প্রায় সমস্ত ব্লক কভার করেই সমস্ত ছেলেরা এসেছে। বার্তা তো পঞ্চায়েত নির্বাচন তো আগেও বার্তা দিয়েছেন, সেই বার্তায় নতুন করে আবার বললেন যে সামনে পঞ্চায়েত নির্বাচন, যাতে ভালোভাবে সবাই মিলে একসাথে কাজটা করা যায় এবং নির্বাচনে জয়লাভ করা যায়, তার জন্য চেষ্টা করবেন।